আমার ব্রহ্ম যে আমার কমিটি আছে ওদালগুড়ি জেলা কমিটি তেখেত সকলে ওদালগুড়ি আমার এটা অডিটোরিয়াম আর গুরুদেব কালীচরণ ব্রহ্মর নামত এটা অডিটোরিয়াম আর গেস্ট হাউস নির্মাণ করার কারণে যাওয়া বছরের পর আমাক অনুরোধ করে আসে সরকারও আর যাওয়া বছর অল্প ফান্ড নাটনি হওয়ার এই বছর 1,98,00,000 ফান্ড আবন্টন করা হয়েছে আর হিসাবে আজি আমার ইয়াত আধারশিলা স্থাপন করা হয়েছে। ব্রহ্ম ধর্ম আমার গুরুদেব কালীচরণ ব্রহ্ম প্রচার করেছিল আর ভারত স্বাধীনের আগতে গুরুদেব কালীচরণ ব্রহ্মই বড়োসকলের মাজত সংস্কার আনার কারণে সমাজখন একটা ডিসিপ্লিনারি আগুয়াই লই যাওয়ার কারণে বহুতখিনি কাম করে থই গেছে আর তেখেতর যে আদর্শ নীতি এইটো লয়ে আজি অকল ব্রহ্ম ধর্মর লোক সকলে নহয় আমি সকলো আগবাড়ি আছো আর বড় সকলে গুরুদেব কালীচরণ ব্রহ্মক অকল ব্রহ্ম ধর্মর মানুষখিনিয়ে নহয় নান ব্রহ্ম ধর্মর মানুষখিনি যেখিনি আছে সেই সকলো গুরুদেবক গুরুদেব বলিয়ে মানে আর সেই কারণে গুরুদেবর আশীর্বাদত আজি আমার একটা সুন্দর সমাজ আমি পাবলৈ সক্ষম হয়েছো। সেই কারণে গুরুদেবর নীতি আদর্শ বসাই রাখার কারণে আহি থাকা নবপ্রজন্মক সেই নীতি আদর্শ তেখেতর যেটা বাণীবিলাক প্রচার করার কারণে ব্রহ্ম ধর্ম যে কাম করে আছে এই আমি সদায় সহযোগ করে আসো আর সহযোগ করে যাব। বিশেষ করে আমার একটা নামঘরত একটা আসনি আছে আর ওদালগুড়ির একটা ভাল খবর আছে আমার ইয়াত রবিরাম ব্রহ্ম দাদাই আর্টিস্ট ভিলেজ এখন বনার কারণে বহুত বছরের পর চেষ্টা করে আছে কিন্তু তখেতে ফান্ড পোৱা নাই। এই বছর মই তখেতর আর্টিস্ট ভিলেজখন ডেভেলপ করার কারণে যত আর্টর লগত জড়িত থাকা বিভিন্ন যুব যুবতী বা ছাত্র ছাত্রী সকলে ইয়ার পর বেনিফিট হব তখেত সকলের কারণে 1,00,000,000 আবন্টন দিয়া হয়েছে ইয়ারও আধারশিলা আজি স্থাপন হব। থ্যাংক ইউ।